ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে? টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে বেশি হবে, যে আমার ডান দিকে বসে আছেন ডিআইজি সাহেব, একটা কোথায় একটা এদেশে আছে, একটা ওদেশে আছে, কোথায় আছে, টাকা পয়সা সবার হাতে আছে, বলছে আব্বা আমার কাছে আসেন। মেয়ে বলছে আব্বা আমার কাছে আসেন, ওই ছেলে বলছে আব্বা আমার কাছে আসেন, কত সম্মান নেবেন আপনি? আর একটা ছেলে দুনিয়ার শয়তান কিছু করেনি, খালি আপনার উপরে খেতে চায়, চলতে চায়, কয়দিন পরে আপনি মরলে জমি বেচে খাবে। তো ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, ইহকালে লস। ছেলে মেয়ে বেশি কম হলে পরকালে লস। কিভাবে? দশ বারোটা ছেলে মেয়ে হলে দুই একটা মারা যাবে ছোট অবস্থায়। কেউ যদি চোদ্দ বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে, তাহলে তার বাপ জান্নাতে যাবে, ওই ছেলে বাপ মাকে জান্নাতে না নিয়ে যাবে না, এটা চূড়ান্ত হিসাব। ছেলে মেয়েই দুইটা, কয়টা মরে কয়টা থাকে, যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস। বুঝতে পারা যায় চেয়ারম্যান সাহেব? আপনারা কিন্তু অনেক ভাই বোন, এখন বাস্তবে দেখা যাচ্ছে আমরা কম প্রায় সবাই। আমার চাচির ছেলে মেয়ে ১৩ জন, সাতটা ছেলে ছয়টা মেয়ে। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে, বেশি হলে ইহকালে লাভ, টাকা পয়সা বেশি। ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, দু একটা মারা যাবে, দু চার দশটা থাকবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা, তিন অন্তজনিয়া হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র হাদিসের সাথে আগের হাদিসের এক নম্বরে মিল ছিল, সেটা কি বলেন তো? শিরক। দুই নম্বরে আর মিল খায়নি, দুই নম্বরে ওখানে ছিল বাপ মার অবাধ্য, আর এখানে এসেছে সন্তান হত্যা। ওই হাদিসের তিন নম্বরে ছিল মিথ্যা সাক্ষী, এই নম্বরে তিন, এই হাদিসের তিন নম্বরে এসেছে প্রতিবেশীর সাথে জেনা। প্রতিবেশীর সাথে জেনা হলে ডবল পাপ হয়, এক জেনা আর এক প্রতিবেশী হলো আমানতদার। ওর স্বামী লন্ডনে আছে, সৌদি আরবে আছে, আমাকে খুব ভালোবাসে, তাই বলেছে ভাইজান একটু হাট বাজার করে দিন। তা আমি ওখানে হাট বাজার নিয়ে যাই, আনতে যাই, এই সুবাদে জেনায় লিপ্ত হয়েছি, এটা হলো আমানতের খেয়ানত, যার কারণে দুই পাপ একসাথে জমা হয়ে গেছে। তাই সিরিয়ালে তিন নম্বর পাপ, তিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ সাত শ্রেণীর পাপ থেকে বাঁচো, সবটার ফলাফল জাহান্নাম। এই পৃথিবীর মানুষ সাত শ্রেণীর পাপ করো না, সবটার ফলাফল জাহান্নাম। এক, আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দেখেন এক নম্বরে ওটা আছেই। দুই, আসহর জাদু, জাদু দেখা, জাদু করা, অত্র হাদিসে দ্বিতীয় মহাপাপ। তিন, কাতলু নাফসে, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, পৃথিবীতে তৃতীয় মহাপাপ। চার, আকলু রেবা, সুদ খাওয়া, উল্লেখ্য যে এই ছেলে মনোযোগী হবেন, মধ্যখানে একটা কথা বলছি, পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে, এত কষ্টকর, এত ব্যথাদায়ক ভাষা কোনো পাপের সাথে নেই। জেনা মহাপাপ, তবে ভাষা এমন নয়। মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এমন নয়। বাপমার অবাধ্য চলা মহাপাপ, তবে ভাষা এমন নয়। সুদের ভাষা যেমন, সুদের পাপের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। তিনি বলছেন, আর রেবা মায়াকুল, রেবা মায়াকুল দিরহাম, রেবা হালাম আসাদ্দমিন সিত্তাতে সালাসেনে জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, ৩৬ বার জেনা করলে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।
এইভাবে কোনো ভাষা নেই, জেনার সাথে কোনো ভাষা নেই। কেউ যদি বাপ মাকে হত্যা করে তবু ভাষা এরকম নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মানুষকে হত্যা করে তো ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মিথ্যে সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে তবু ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। দেখেন, কেউ যদি এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে লক্ষ গুণ বেশি পাপ হবে। আবার দেখেন, আর রিবা সাবুনা জুজান আইসরাহু, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের লেনদেন 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে, কিস্তিতে নাম কেটে দিতে হবে, ডিপিএস বাতিল করতে হবে, আমার পরামর্শ গ্রহণ করতে হবে। কি চকলেট বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। কি কলা বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, লোন নিয়ে ব্যবসা করিয়েন না, জানা যায় হবে না। আরে জান্নাম জান্নাত পরে, ওর জানা যায় নাই, যার লোন আছে তার জানা যায় নাই, জানা যায় হবে না। অতএব কিস্তি যাদের আছে আগামীকাল 10টা হতে হতে কিস্তি কেটে দিতে হবে। বক্তব্যের সাথে মোনাফেকি করে কোনো লাভ নেই, 2 দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান্নামের দিকে ঠেলে দিতে রাজি নই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সুখে দিন কাটাবো, মানুষের বাড়িতে সারাদিন কাজ করি, 500 টাকা পাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কত যে আছি, 4-5 আকলুল ইয়তিম, মান আকলুল ইয়তিম, এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ। তাওয়াল্লিউ জাহাব, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ। সাপ কাজফুল মোহসানাতিল মুমিনাতিল গাফেলা, ভালো মহিলার নামে অপবাদ লাগানো, মেয়েটা খারাপ, এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে 7 নম্বর পাপ। 1 নম্বর কি বলেন তো? শিরক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি বিআসরে কালেমাত, আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আমাকে উপদেশ দিলেন, 10টি বললেন, মুআয ইবনে জাবাল শোনো, তুমি আমার 10টা কথা মেনে চলো। 1, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কোতেল তাও হুররেকতা, জালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। মজ শিরক করো না, জ্বলে যাও, যাও, নিহত হও, হও, শিরক করো না। 1 নম্বরে। 2, এবার বাপ মা চলে আসলো আবার 2 নম্বরে, অলা তাওয়াক্কালনা দায়কা আন্তাখরজা মিনা হলে কমালেকা, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে দিয়ে দাও, তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে ছেড়ে দাও, আহাল পরিবার ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, পরামর্শ দিতে পারেন। আম্মা দেখেন, আপনি বললে আমি এই মেয়েকে তালাক দিব, তাতে কোনো সমস্যা নেই, যা হবে হবে, কিন্তু আর একটা আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না, মর্মে একে নিয়ে চললেই মনে হয় ভালো হয় নাকি, পরামর্শ দেওয়া যায়, কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই
আল্লাহর নবী বলছেন, বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, বাপ মা যদি চাকরি ব্যবসা ছেড়ে দিতে বলে দাও, এটা হলো দুই নম্বর কথা। তিন বলো তত্র কোন সলাতন মাকতুবাতান ফমান তারাকা সলাতন মুক্তবাকান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কখনো ফরজ সলাৎ ছাড়ো না, কেউ যদি ফরজ সলাৎ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে দেখেন না, যা মর না হয় বাঁচ, তার সাথে আসে যায় না, এটা আল্লাহ বলেন। তে যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না, যে হিন্দুও তো থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না। আমি নামাজ পড়ি না ভালো থাকছি, এর অর্থ আমি ভালো নই। নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে, থাকছে, থাকবে, যারা আল্লাহর সাথে শিরক করছে। ইহুদি খ্রিস্টান বলছে যে ঈসা আল্লাহর বেটা, বলছে যে মারিয়াম আল্লাহর স্ত্রী, কত বড় খারাপ কথা, এরপরও তারা আছে দুনিয়াতে। তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে এই কথা নয়। আল্লাহর নবী বলছেন কেউ যদি ফরজ সলাৎ ছেড়ে দেয় তার আল্লাহ তাকে বলেন, যা তোর সাথে আর আমার কোনো ভালো মন্দ নেই। তিন ইয়াকাল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ, সাবধান পাপ করবেন না, পাপ যদি করেন তাহলে উপর থেকে বিপদ নেমে আসবে। এক ব্যবসাটা মার খাবে, পাপ যদি থাকে তাহলে ব্যবসা মার খাবে। দুই জমি জায়গা মানুষ দখল করে নেবে। তিন ছেলে জেলে চলে যাবে। চার সমাজে হয়তো বেঁধে যাবে। পাঁচ কেউ ভালোবাসবে না। যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার উপরে নেমে আসবে, কিসের কারণে? পাপের কারণে। খুব সাবধান, আপনি বুঝতে পারছেন না ব্যবসা মার খেলো কেন, পাপ কোথাও আছে। এই ছেলে না শোনেন, কিছু হোক আর না হোক ওইদিকে কেউ যাবেন না। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আপনি আছেন সেখানে যদি মহামারী কলেরা দেখা দেয় তো সেখানেই থাকবেন, পালিয়ে যাবেন না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিবার ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে আপনাকে, আপনাকেই ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে। তারপরে আল্লাহর নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, ছেলে মেয়ে আহাল পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে। তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও। এই দশটা আলোচনা অত্র হাদিসে আছে, তার এক নম্বরে কি আছে? শিরক। এক হাদিসে কুদসি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন জব না দম যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সে পরিমাণ ক্ষমানে উপস্থিত হয়েছি। আদমের ছেলে মেয়ে শোন, আজ তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমানে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। কথা কি স্পষ্ট হয়েছে? পা নড়াবা না, তোমাকে যেন আমি নড়াচড়া করতে না দেখি, তুমি যেন বসে থাকবে পাথর হয়ে, পাখি যেন তোমাকে মনে করে পাথর। কথার সাথে বেয়াদবি করে দেখাবেন না কিছু, আপনাকে পরিবেশ কন্ট্রোল করতে হবে না।
পরিবেশ কন্ট্রোলের জন্য লোক আছে, ওই দিকে নিয়ে যান দিয়ে সমস্যা দেখেন, আপনারা একবারে পাথরের মতো বসে থাকবেন। আমার কথাই ফলো হবে, এখন আমার কথাই ফলো হবে, বক্তব্যের সাথে মুনাফিক করবেন না কেউ। সম্মানিত দিনী ভাই বোন, এখন পর্যন্ত শিরক মহাপাপ এটা বুঝতে পেরেছি। এবার আলোচনা করি শিরক কিভাবে হয়। এক, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন তামার বালা, এই যে রাবার থাকে না, এখন ঘড়ি সিস্টেম বালা নাই, এরকম একটা তামার বালা দেখে বলছেন মা হাজি এটা কি? তখন লোকটি বলছে হাজি মিনাল হয় না, আমার শরীরে দুর্বলতা আছে তো, আমার হাত ব্যথা করে তো, সেই জন্য আমি বালাটা দিয়েছি তামার বালা। তখন আল্লাহ রাসূল বলছেন ইনজে হা, তামার বালা খুলে ফেলো, ওয়াইন মুত্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এ বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান্নাম। উপস্থিত পুরুষ নারী সবাকেই বলছি, আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন, যদি সুতা বাঁধা থাকে এখন, ঘড়ি সিস্টেম বালা থাকে এখন, এখনই খুলে দিতে হবে, মরলে জান্নাত, থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম খোলাখুলি। সিদ্ধান্ত নতুনভাবে বুঝার কোনো সুযোগ নেই। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, আজমির শরীফ থেকে দিয়েছে, খুলে ফেলতে হবে, একটা আংটি, একটা অষ্টাধাতুর আংটি এক সেকেন্ড রাখা যাবে না, এক সেকেন্ড, এই মুহূর্তেই খুলে দিতে হবে। যদি তোমার হাতে এখনো থেকে যাই, সত্যিই তুমি মুনাফিক, তুমি আসলে এই বক্তব্যের সাথে মুনাফিক করো। শোনো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এ কথাই চূড়ান্ত। হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে, মারা যান, ফলাফল জাহান্নাম। এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনার রোকা ওয়া তামায় মা তাওলা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, মাদুলি ব্যবহার করা শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায়, পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গিয়ে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতা রাহমা, যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি, একজন আরেকজনের পোশাক করে দিয়েছি, জীবনের চেয়ে ভালোবাসে একজন আরেকজনকে, স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা, একজন আরেকজনের পোশাক, চলতে ফিরতে একজন আরেকজনের সহযোগিতাই থাকে, আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ। শ্রদ্ধা কি করতে হবে আব্বা, আম্মা কি করতে বলেন, আমি প্রস্তুত আছি, শ্রদ্ধা। আব্রয়েক সাহেব আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন, যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব, এটা কি শ্রদ্ধা? সম্মানিত দিনী ভাই বোন, কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার, ঠাকুরগাঁ জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু না যায় হারাম, বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না। গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে, কেন? রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেন্ডফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা কেবলার দিকে মুখ করে, মুখে রুমাল দিয়ে, ও নাকি কথা বলতে পাবে না, বললে নাকি ও বেয়াদব। তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা, যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম,
তা আমি মোহরের কথা বলেছি। তেমনি একবারে আমার স্ত্রীর ইয়ে যেটা মামা আব্দুল্লাহর যেটা ইয়ে নানা অর্থাৎ নানির ভাই, একবারে বৈঠকে লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না, বর কেন কথা বলে, হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে। তো বিবাহ পড়ানোর পদ্ধতি, আট দশ জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে, মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে যে কবুল করলাম, তিনবার বলাই। তারপরে বিবাহের বৈঠকে আসে, বর বসে আছে, আরও সবাই বসে আছে, এসে সালাম দিয়ে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে, জি হ্যাঁ কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে বসেন, তখন বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, একবারে নগদ মিথ্যে, মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই। আগে আরবি খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে, দুজন সাক্ষী সামনে রেখে। কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে, চারজন সাক্ষী না যায় যায়, চারজন সাক্ষী কোথায় লাগে বলো তো? জেনায়। তো এটা কি জেনার বৈঠক? তো চারজন সাক্ষী কেন? এটা একটা দিনী ব্যাপার, এখানে দুইজন সাক্ষী লাগবে। আল্লাহ নবী বলছেন লা নিকাহিল্লে বাওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, লা নিকাহিল্লে বাশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজন সাক্ষী, আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী, শরীয়তে এটা নয়। খুতবা আগে হবে, তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বর তখন বলবে কবুল করলাম, দুইজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা হিসেবে তিনবার বলা যায় আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এরপরে বারাকাল্লাহ লাকা আলাইকা জামা বাইনাকুম আফি খায়রিন, এরপরে বৈঠক শেষের দোয়া, দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা অলিমার দাওয়াত। আরে অলিমা তো হবে বাসর রাতের পরে, অলিমা কখন হবে? বাসর রাতের পরে। এখন যে বলছে অলিমার দাওয়াত, এক বিবাহের সাথে যে কত বেদাত আছে, এক ঈদের মাঠে যে কত বেদাত আছে, এক রামাজান মাসে যে কত বেদাত আছে, একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার পাঁচ মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান, মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল পড়ছে, যদি উমার রাজিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমার রাজিয়াল্লাহু তাআলা বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান, কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অত তো আর একজন যে তাহাজ্জুদ পড়ছে, আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি, রাতেও একই সলাত, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি, তা আপনি যে চিল্লাচিল্লি করছেন তা আমার সলাতের কি হবে? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি, পুরো রমজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন, কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান, আপনি ছিলেন রোজা, সিয়াম ছিলেন না, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা, ষোলো আনায় মিছে, জীবনটা আপনার ষোলো আনায় মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন চার আনায় মিছে, দেখি মাঝি তোর জীবন আট আনায় মিছে, দেখি মাঝি তোর জীবন বারো আনায় মিছে, বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে, মাঝি বাবু কি মাঝি সাঁতার জানো বাবু? না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না।
বাবু এখন দেখি তোমার জীবন চলো আনায় মিছে, চিল্লা চিল্লি করে রমজান মাস পালন করে জীবন চলো আনায় মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাওয়া মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, লায়ুক বলা আনহ আদল সার্ফ, তার ফরজ এবাদত কবুল হবে না, তার নফল এবাদত কবুল হবে না, ও হলো বেদাতি, আর কোন এবাদত কবুল হবে না। হাদিস বুখারি মুসলিম। মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা। সালাম তো ছিল এরকম, আসসালামু আলাইকুম, তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো, সব পাপ ক্ষমা। হাদিস সহি, হাদিস আবু দাউদ। তা আপনি আসসালামু আলাইকুম, আরো পিছনে লেগেছে আর একটা, এক দুই তিন বুকে, চার এরকম, পাঁচ এরকম, ছয় পায়ে, কত যে সালাম আছে, একটাও চলবে না। রাসূলকে অপমান করে এবাদত করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম, করোনা যে, করোনা ভাইরাস, হাতে হাত মিলানো যাবে না যে, ব্যাংকে ঢুকেছি তো সামনে চেয়ারগুলো নেই, তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব, চেয়ার সামনে নেই যে, বলে আপনি আর বলেন না, তাহলে আর মোসাফা করতে পারবেন না। কি বলেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2020 সালের করোনার সূচনায় ঘোষণা দিয়েছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো, কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেবো, গোসল দেবো, কাফন দাফন করব, এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা, তাই আজকে হয়েছে, আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে। এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশ্বাস করি না, অল্প দিন বাঁচতে হয়েছে, শিরক করে মরতে রাজি নই আমি, 3 ফুট পর পর দাঁড়াতে রাজি নই। আজ থেকে না কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়াই, তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করব। 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই, প্রয়োজনে একাই বাড়িতে সলাত আদায় করব, কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না।